আলপনা হাসান, আপনি লিখেছেন ছবি তুলে বাঁধিয়ে রাখা কি জায়েজ হবে? ছবি তুলে ঘরে অফিসে কোথাও বাঁধিয়ে রাখা জায়েজ নয়, এটা গুনাহের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, লা তাদখুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন আও সূরা, ওই ঘরে রহমতের ফেরেশতা রহমত নিয়ে প্রবেশ করে না যে ঘরে কুকুর থাকে কিংবা ছবি থাকে। আজকাল এ দুটি বিষয় অত্যন্ত নর্মাল হয়ে গেছে। খেয়াল করবেন, হাদিসে যেগুলো নিষেধ করা হয়েছে, আজকের সভ্যতা যেহেতু শয়তান নিয়ন্ত্রিত, অনেকখানি বলতে পারি কিয়ামত কাছে মানে নিকটবর্তী হচ্ছে, সেজন্য শয়তানের প্রভাব বেড়ে চলেছে। এই জন্য আজকের সভ্যতাতে আপনি দেখবেন সে বিষয়গুলোকে অনেক বেশি স্টাবলিশড করা হয়েছে, যেগুলো হাদিসে নিষেধ করা হয়েছে, আর যেগুলো হাদিসে নির্দেশ করা হয়েছে সেগুলোকে বরং দোষণীয় মনে করা হয়ে থাকে। এই জন্য ছবি টাঙিয়ে রাখা এটা জায়েজ নয়, এর ফলে আমরা প্রভূত ক্ষতির মুখোমুখি হই। আমি এর আগে একাধিকবার বলেছি, জিনের উপদ্রবের শিকার মানুষ বাসাবাড়িতে এই হারাম ছবি এটি রাখবার কারণে উপদ্রবের শিকার হয়েছেন, এবং এগুলো সরানোর পর তারা অনেকখানি আপনার তাদের সমস্যা দূর হয়েছে, এটি আমি খুব কাছে থেকে অবজার্ভ করেছি। অতএব হারামে আল্লাহ তালা আরাম রাখেননি, কিছু কষ্ট হয় হারামে, কিছু ক্ষতি হয় যেগুলো আমরা হয়তো ফিল করি না, কিন্তু অবশ্যই ক্ষতি হয়। এরপরে সিদরাতুল জান্নাত, আপনি লিখেছেন আলেম ওলামারা কি কিয়ামতের দিন কারো জন্য সুপারিশ করতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যদি সুপারিশ করার সুযোগ দেন কিয়ামতের ময়দানে, তাহলে সেক্ষেত্রে তিনি সুপারিশ করতে পারবেন। সেদিন আল্লাহর সুপারিশ এর অনুমতি ছাড়া, সুযোগ দান ছাড়া কেউ সুপারিশ করতে পারবেন না। কোনো ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অন্যের জন্য সুপারিশ করার সুযোগ দিতেই পারেন, যদি দেন তাহলে সেক্ষেত্রে তিনিও করতে পারবেন, আলেমরাও করতে পারবেন। এমডি আব্দুল ফাত্তাহ, আপনি লিখেছেন ইনশাআল্লাহ বি ইদনিল্লাহ অর্থ কি? খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন, কারণ এই কথা আমি প্রায় বলি এবং আপনাদের অনেকেরই মনে প্রশ্ন জাগে যে ইনশাআল্লাহ বলি আবার বি ইদনিল্লাহটা কি? ইনশাআল্লাহর অর্থ তো আমরা জানি, ইনশাআল্লাহ মানে হলো যদি আল্লাহ চান, বি ইদনিল্লাহ মানে হলো আল্লাহর অনুমতি সাপেক্ষে, একই কথা, একই কথারই পুনরাবৃত্তি। এটাকে আপনার বদলু তাকিদ বা এ জাতীয় কিছু বলা যেতে পারে কি না, যে আল্লাহ যদি চান তবে আল্লাহর ইচ্ছায়, এরকম আর কি ব্যাপারটা। বিজনিলা মানে আল্লাহর অনুমতি সাপেক্ষে, অর্থাৎ কোনো কাজ আমরা করবো সেটাকে আল্লাহর উপর ন্যস্ত করা আর কি। যদি আল্লাহ অনুমতি দেন তাহলে হবে, যদি আল্লাহ চান তাহলে হবে। তাহলে ইনশা আল্লাহ বিজনিলা মানে হলো আল্লাহ যদি চান আল্লাহর অনুমতি সাপেক্ষে হবে। শুধু ইনশাআল্লাহ বললেই চলে, কিন্তু ইনশাআল্লাহর সাথে বিজনিলা বলাটা আরবদের একটা নর্মাল নিয়মে পরিণত। দীর্ঘদিন সেখানে থাকতে থাকতে আমি সে বিজনিলা বলাতে অভ্যস্ত হয়েছি। কোনো কোনো হাদিসেও আপনার আল্লাহর অনুমতি সাপেক্ষে এ ধরনের বিষয়গুলো রয়েছে, এবং কোরআন কারিমের কোনো আয়াত থেকেও এটি বোঝা যায়। এজন্য ইনশাআল্লাহর সাথে বিজনিল্লাহ বললে কোনো অসুবিধার কিছু নেই, আর শুধু ইনশাআল্লাহ বললেই চলবে, ইনশাআল্লাহ বিজনিল্লাহ।